আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আজকে পৃথিবীর মুসলিম দেশগুলোতে আমরা যারা বসবাস করি বা যারা মুসলমান আছি তাদের জন্য বিরাট খুশির সংবাদ, আর এই খবরে আশা করি যে আপনারা সকলেই খুশি হবেন। দর্শক, অনেক জোটের নাম শুনেছেন, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা জোটের নাম হচ্ছে ন্যাটো। অনেকগুলো শক্তিশালী রাষ্ট্র মিলা ও মুসলিম রাষ্ট্র, এরাই শুধু তুরস্ক বাদ দিয়া এরা সারা পৃথিবীকে কব্জা করে। মন চাইলে ইরাকে আক্রমণ করে, মন চাইলে সাদ্দাম হোসেনকে লটকাই দেয়, মন চাইলে আফগানিস্তানের ধাঁচিয়ে উড়াই দেয়, মন চাইলে সিরিয়াকে কন্ট্রোল করে, ইসরায়েলকে প্রকাশ্যে নাঙ্গা খুল্লাম খুল্লা সহযোগিতা করে, কিন্তু এদের বিপরীতে দাঁড়ানোর মতন কেউ নাই। আজকে পুতিন কাকু একা হয়তো দাঁড়িয়েছেন, কিন্তু এই দাঁড়ানোতে এদের বিরুদ্ধে মুসলিমদের শক্তিগুলা কানেক্টেড না। বাট আলহামদুলিল্লাহ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ন্যাটোর মতোই একটা বিশাল বাহিনী তৈরি হচ্ছে শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলোর মাধ্যমে, আর এই বাহিনীতে অমুসলিম কোনো দেশের কানেকটিভিটি নাই। তবে এই বাহিনী তৈরির পেছনে যেহেতু আমাদের মুসলিম রাষ্ট্রগুলো এখন ওই লেভেলে আসলে পৌঁছায় নাই, তো সেই ক্ষেত্রে মিত্রশক্তি হিসেবে চীন এবং রাশিয়া পেছনে কিছুটা সহযোগিতা করছে। ইরান, সৌদি আরব, দুবাই এমনকি ওমান, এর মাঝখানে তিনটা দেশই পয়সা, তারপর হচ্ছে যে প্রযুক্তি, অনেক কিছুতে এক মুহূর্তে অ্যাডভান্স। ওমান একটু পেছনে বাট অর্থনৈতিকভাবে মোটামুটি সক্ষম। এই চারটা দেশ মিলে একটি যৌথ নৌ সামরিক বাহিনী গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, আর এই ক্ষেত্রে পেছন থেকে সকল ধরনের পৃষ্ঠপোষকতা দিবে চীন। আর এই বাহিনী গঠনের লক্ষ্য হচ্ছে নিজেদের আভ্যন্তরের নিরাপত্তা থেকে শুরু করে পারস্য উপসাগরে নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও এক ধাপ জোরদার করা। ইরানের আধা সরকারি বার্তা ফার্স নিউজ এই সংক্রান্ত একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তাছাড়া এই নিউজে যাদের ঘুম হারাম ইসরায়েল, ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও তাদের ফ্রন্ট পেজে বিশাল এক প্রতিবেদন করেছে এই ঘটনাকে নিয়ে। প্রতিবেদনটি বলছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তেহরান, মানে ইরানের রাজধানী তেহরান, রিয়াদ, সৌদির রাজধানী রিয়াদ এবং আবুধাবি, মানে সংযুক্ত আরব আমিরাতের এই তিন দেশের আলোচনা শুরু হয়ে গেছে, আর বেইজিং সেখানে সকল কিছুকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দীর্ঘ সাত বছরের যখন বৈরিতার অবসান ঘটল, এরপরই একের পর এক ধাপা ধাপ এই আরব রাষ্ট্রগুলো নিজেদেরকে গোছানোর কাজে ব্যস্ত হয়ে গেল। সবচেয়ে শক্তিশালী আরব লীগ, প্রায় 22টা আরব রাষ্ট্রের সমন্বয়ে সে আরব লীগ প্রতিষ্ঠার পর এবার এই আরব লীগের মধ্যে শক্তিশালী দেশ হিসেবে যে দেশগুলো চিহ্নিত, কাতার এখনও একটু বাহিরে আছে, বাহরাইন, এই মুহূর্তে বাহরাইন কিন্তু পশ্চিমাদের কী বলা হয় যে করাতলে আয়ত্ত একটা দেশ, এটা অনেকে জানেন কি না জানি না। বাহরাইনে আমেরিকার নৌবহর ঘাঁটি আছে যেগুলো দিয়া ওইদিকে গুন্ডামি করে, সো এই কারণে হয়তো বাহরাইনকে সাইড করা হয়েছে, বাট বাকি যে শক্তিশালী রাষ্ট্রগুলো তারা একটা জায়গায় কানেক্টেড হয়েছে। আর যেহেতু তুরস্ক অলরেডি ন্যাটোতে আছে, তুরস্ক আবার এখানে ঢুকার সুযোগ নেই, ন্যাটোরার আবার অনেক রকমের মানে শর্ত আছে যেগুলো মাইনা চলতে হয়। তো যাই হোক, বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের স্পর্শকাতর বিষয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো বেইজিংয়ের মধ্যস্থতা মেনে নিয়ে যে সম্মতি দিচ্ছে তার ফলে প্রমাণ হচ্ছে যে এই অঞ্চলগুলোতে আমেরিকার প্রভাব তারা চায় না, এবং দিন দিন সেখানে চাইনিজরা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে কৌশলে। ইরানি গণমাধ্যম বলছে 1979 সালে দেশটিতে ইসলামিক বিপ্লব সফল হওয়ার পর থেকেই পারস্য উপসাগরে বিদেশি সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল একাই তেহরান। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই দেশটি বলছে আঞ্চলিক যে কোনো সমস্যার সমাধান আঞ্চলিক দেশগুলোকেই নিতে হবে, কোনো বাহ্যিক শক্তি এখানকার সমস্যার সমাধান করতে পারবে না, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি নিজেরাই বিরুদ্ধে অবতীর্ণ হয়ে থাকে তাহলে সেইটার ফায়দা নিবে আপনার বাহ্যিক শক্তি বলতে এখানে যাদেরকে বোঝানো হয়েছে একমাত্র দেশ আমেরিকা, যারা এই মধ্যপ্রাচ্যের অঞ্চলের দেশগুলোর মধ্যে মানে কি আপনি দেখেন যে আমেরিকা লম্বা একটা সময় ইরান সৌদি লাগাই দিয়া ইয়েমেনের সাথে একটা কাহিনী করছে, ইরান ইরাক লাগাই দিয়া, আপনারা জানেন যে সাদ্দাম হোসেন একসময় আমেরিকার খুবই ঘনিষ্ঠ মিত্র ছিল, সাদ্দাম হোসেন বুঝতে পারে নাই দিন শেষে সাদ্দাম হোসেনকে এই আমেরিকানরাই ঝুলাই দিবে, তিনি হয়তো শাহাদাত বরণ করেছেন। তো এগুলা কিন্তু এখন আরব রাষ্ট্রগুলা বোঝে, আরবরার বোকা নাই, আগে বাঙালিরও আরবিরারে ভাজ্যা খাইতো সৌদি আরব যাইয়া, বাট এখন দেখেন আরবিরা কত চালাক হয়ে গেছে, তথ্য প্রযুক্তির এই যুগে নিজেরাই স্কিল্ড হয়ে গেছে, পশ্চিমাদের এই ধরনের বাটপাইরা মেন্টালিটি পাকনামি,
আরে ভাই, নিজেরা টাকা দিয়ে নিজেরা লাগমো, মারামারি করমো, অস্ত্র কিনবো তাদের কাছ থেকে, তাদেরকে আমরা মোরল হিসেবে ডাইকাই না, তলবারি নাচ দিব, এটা করব সেটা করব। এরা প্রযুক্তি বেচার, জিনিসপত্র বেচা, কোটি কোটি টাকা এদের দেশে নিবে, আবার কিছু হইলে আমাদেরকে ধমক দিবে। এই জায়গাটা কিন্তু মুসলিমরা আবার বুঝতে পারছে, আর যার কারণে অ্যান্টি আমেরিকান একটা ইস্যু যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে খুব শক্তভাবে ধারণ করা হয়েছে, এটার প্রমাণ হচ্ছে এই ধরনের জোট, যেটাকে কোনোভাবেই পজিটিভলি নিচ্ছে না যুক্তরাষ্ট্র। আর ইসরায়েল তো তাদের গণমাধ্যমে বলছে হায় হায় রে, এ কী হতে যাচ্ছে, কারণ এক ইরানের ঠেলায় ইসরায়েল কিন্তু কুপোকাত। আর এখন যেহেতু ইরানের বন্ধু হয়ে গেছে সৌদি আরব, সৌদি আরবের সাথে ইসরায়েলের একটা দূরত্ব তৈরি হবে, আর বন্ধুত্বের কারণে তাদের এই জোটগুলা যখন এই রাষ্ট্রগুলোর কোনোটাতে আঘাত হবে অন্য কোনো শক্তি দ্বারা, তো শক্তি দুইটাই আছে, এক হচ্ছে ইসরায়েল, দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র, বা ইইউ যদি ইইউ এত পাকনামি করে না, তারপরেও করলে তখন তারা তো একজোট হবে। ধন্যবাদ, এভাবেই এগিয়ে যেতে হবে আরবদেরকে। বেস্ট অফ লাক, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।